বুঝুন কাণ্ড দুজন মিলে সব খেয়ে নিয়েছে কিন্তু হজম করতে পারলেন না মাল পাচার করতে গিয়ে বামাল ধরা পড়লেন কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন প্রধান আর উপপ্রধান তারপরে রে রে করে তেরে এলেন গ্রামবাসীরা দেখুন আমফান বুলবুলের কথা মনে আছে জোড়া প্রাকৃতিক বিপর্যয়ের দাপটে ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ মানুষ আর প্রাকৃতিক বিপর্যয় সেই ত্রাণের লুকনো সামগ্রী বের হচ্ছে এখন তৃণমূলের প্রাক্তন প্রধান উপপ্রধানের গোডাউন থেকে বুঝুন কাণ্ড তাই নিয়েই তো ধুন্ধুমার বাদল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের বহরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান স্নেহাশিস নাইয়া ও উপপ্রধান মুজিবুর রহমান লস্কর অভিযোগ তারা নাকি গরিব মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে একটি দোকানঘর ভাড়া করে তা লুকিয়ে রেখেছিল আজ সামগ্রী পাচারের চেষ্টা করতেই বমাল ধরা পড়েন যাবতীয় জিনিস দিয়েছিল কিন্তু সেই সময় যে পঞ্চায়েতের প্রধান স্নেহাশিস নাইয়া এবং উপপ্রধান মুজিবুর রহমান লস্কর লালটু তারা এইগুলো গরিবের মানুষের দেওয়ার জায়গায় নিজেরা নিজেদের জায়গায় গোডাউনে আত্মসাত করে রেখে দিয়েছিল আর আগে বলি তো মুখ যারা মাল আছে নিয়েছে দিদি কি মাল আছে কি মাল নিয়ে যেতে বলেছে এটা বুলবুল ঝড়ে নাকি হাড়ি খারাপ আসন সেই সব আমাকে আমাদের পাড়ে তাপস ঘর বললো কোন পার্টি করে টিএমসি করে ঘটনাস্থলে আসে জয়নগর থানা পুলিশ পুলিশ ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করলে দোষীদের গ্রেফতারের দাবি তোলেন স্থানীয়রা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা পরে অবশ্য সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ ২০২০তে আমপান হয়েছে তার আগে বুলবুল হয়েছে সেই মালগুলো কেন আজকের গোডাউন বন্দি থাকবে এবং শোনা গেছে কিছু নাকি সিমেন্টের যে গাড়ি আছে খালি হওয়ার পর সেই সিমেন্টের গাড়ি তো কিছু মাল পাচার হয়ে গেছে আমার মনে হয় যে এই যে গরিব দুস্তর যে মানুষজনের যে বঞ্চিত হয়েছে এই তাদের পাওনা থেকে তাই প্রশাসন যা দায়িত্ব নেবেন বা প্রশাসন যেটুকু স্টেপ নেবেন সেটা করাই উচিত এসব কাণ্ড কারখানা সামনে আসার পর অবশ্য মুখে খুলুক স্থানীয় তৃণমূল নেতৃত্বে কেন্দ্রীয় বরাদ্দ হোক বা ত্রাণ হোক কেন্দ্রকে আক্রমণ করতে বিন্দুমাত্র দেরি করেন না মুখ্যমন্ত্রী গরিব মানুষের মাথার ছাদ শৌচালয় একশো দিনের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি আর এবার জানেও দুর্নীতি এরপরও কি তৃণমূলের মুখে গাল ভরা বলি মানায় বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা